বাংলার বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। একদিকে উত্তরবঙ্গে যখন প্রবল বৃষ্টিপাতের মাঝে বন্যার সতর্কতা জারি করা হয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর দ্বারা বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছানোর সঠিক দিনক্ষণ জানানো সম্ভব হয়নি। এর মাঝে দক্ষিণবঙ্গের কোনো কোনো প্রান্তে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়ে গিয়েছে। আগামী দুদিনেও বর্ষা এসে পৌঁছানোর কোনো রকম সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা যথা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে একাধিক প্রান্তে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। এমনকি উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে পরবর্তীতে দক্ষিণ প্রান্তে বর্ষা এসেও পৌঁছলেও তার প্রভাব কম হবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে বিগত বেশ কয়েকদিন দক্ষিণের কোনো কোনো প্রান্তে বৃষ্টি হলেও তা পুরোপুরিভাবে স্বস্তি দেয়নি। আজ কলকাতা সহ হাওড়া, 224 পরগনা, বাঁকুড়া, নদিয়া এবং পুরুলিয়ায় একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা না আসা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে না বলে জানা গিয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম বলা যায়। এক্ষেত্রে উত্তরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অবস্থান করার ফলে দক্ষিণ প্রান্তে এক প্রকার ভাড়ার শূন্যই রয়েছে। আগামী দুই দিনে বর্ষায় এসে পৌঁছানোর সম্ভাবনা কম। তবে বিকেলের পর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অপরদিকে উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে একাধিক প্রান্তে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। এক্ষেত্রে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। অধিক বৃষ্টিপাতের কারণে বন্যার পাশাপাশি ধসের সতর্কতা জারি করা হয়েছে।